বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় ধীরে ধীরে নামতে শুরু করেছে এই তিন জেলার নিম্নাঞ্চলের পানি। তবে বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। বানভাসী মানুষের অভিযোগ, খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের, কোনো ত্রাণ সামগ্রী পানি তারা। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুরে মানুষের ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। শেরপুর সদর ও নকলায় এখনও পানিবন্দি আছে শতাধিক গ্রামের 40,000 মানুষ। খাবার, চিকিৎসা সংকট এবং পানিবাহিত রোগের কারণে বন্যা দুর্গতদের কষ্ট ও ভোগান্তি চরম উঠেছে। নেত্রকোনার পূর্ব ধলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বন্যার পানি নামছে ধীর গতিতে। তবে এখনও সোমেশ্বরী, কংস, মগরা ও ধনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।